হ্যালো, শুভর সকাল, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম আসসালাম। তানভীর, জি বলুন। চট্টগ্রাম থেকে। জি বলুন। জি, আমার বয়স 39 বছর। আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন প্রায় সময় আমার পায়ের হাঁটুতে ব্যথা করে আর কি, অনেকক্ষণ পরে তারপর স্বাভাবিক হয়। ঠিক হুম হুম হুম, আপনি কি করেন? এটাই হচ্ছে মূল সমস্যা আর কি। আপনার পেশা কি? জি, আমি মেরিনার। মেরিনার। আপনি এই জন্য কি কোনো আপনার ডাক্তার দেখিয়েছেন ইতিপূর্বে? না, ইতিপূর্বে কোনো ডাক্তার দেখেনি, কারণ এটা গত 1 মাস ধরে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর ধন্যবাদ। দিচ্ছি। উনি বলছেন যে উনি উঠলেই উঠলেই সকালে সকালে, এটা কিন্তু হাঁটুতে ব্যথা হয়। উনি 39 বলেছেন জি, সম্ভবত, 39 না বছর বয়স বয়স ঠিক এই সময়টাতেই এসেই কিন্তু আসলে এই শুরু হয় ধরনের সমস্যাগুলো শুরু হয়, বিশেষ বেশিরভাগ করে ক্ষেত্রে। হাঁটুর যে ব্যথাটা সেটি, বা কবজির যে ব্যথাটা। জি, আপনি এবং যথার্থই বলেছেন। আসলে এটা আমরা বলি একটা এমন একটা এইজ, যে এই যে একটা লাইফ স্টাইল থেকে আর একটা লাইফ স্টাইলে যাচ্ছে, বা একটা সমস্যা থেকে বা একটা জীবনের একটা গণ্ডি থেকে আর একটা গণ্ডিতে মানুষ পা দিচ্ছে, এই বয়সে সাধারণত আর্থ্রাইটিস ডেভেলপ করে, অস্টিও আর্থ্রাইটিস, এবং একেবারেই প্রাইমারি অস্টিও আর্থ্রাইটিস, যেটা ওনার ক্ষেত্রে তাই হচ্ছে। উঠলে সকালে কিছুক্ষণ হাঁটতে শুরুতেই হাঁটু ব্যথা করে, তো এটা অস্টিও আর্থ্রাইটিসের মূল চিকিৎসা কি? এখন বেসিক কিছু চিকিৎসা করতে হবে, যেমন উনি সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ কুসুম গরম সেঁক দিতে পারে হাঁটুতে, হট ওয়াটার ব্যাগ বা হিটিং প্যাড যেভাবে সম্ভব, অনেক অনেক সময় কাপড় ইস্ত্রিতে গরম করে যদি সেঁক দেয়, এবং হাঁটুর কিছু এক্সারসাইজ আছে, বেসিক এক্সারসাইজ, যেমন আমরা কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ, উঁচু একটি জায়গায় বসে পা উঠানো নামানো, শুয়ে শুয়ে পাটা একটু উপরে উঠানো নামানো, সাইক্লিং, সাইক্লিং হাঁটুর এই সকল রোগীর ক্ষেত্রে বেস্ট এক্সারসাইজ। দর্শক, আপনি এই জাতীয় কিছু প্রাথমিক চিকিৎসা বাসায় করেন, পাশাপাশি আপনার নিয়মিত হাঁটা চলাফেরা এগুলো বাড়িয়ে তুলতে হবে। অনেকের ধারণা যে হাঁটু ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়তে একটু হবে। কমিয়ে দিলা ভালো হাঁটা চলা, হ্যাঁ, কিন্তু বাড়িয়ে দিতে হবে হ্যাঁ, আর কি, অবশ্যই এক্সারসাইজ করতে হবে, হাঁটা বাড়াতে হবে, খেয়াল প্রয়োজনে রাখতে হবে যেন আসলে ওইখানে আঘাত না লাগে, না মানে লাগে সেটুকু সে না সেটা হচ্ছে যদি ওটস যেন না হয়, মানে অনেক বেশি হাঁটলে বা অনেক সময় অ্যাক্টিভিটি বেড়ে ব্যথা বেড়ে গেলে আমরা সেই সময় কিছু রেস্টের কথা বলি। আবার এমন না যে দু হাঁটুতেই হয়, অনেকের একটিতে হচ্ছে আর একটিতে হচ্ছে না, তেমন একটি বিষয় ঘটে। হ্যাঁ, হতে পারে। এবং ঘুমের পরে আসলে পায়ের তলে একটু ব্যথা করা এবং হাঁটুতে একটু, মানে পা ফেলতে গেলেই একটু অস্বস্তি, এটা হয় এটা এটা অনেকেরই, কমন, আমরা এটা প্রায় কমন। রোগী পেয়ে থাকি। এটা আসলে একটা হচ্ছে এজিং প্রসেস বললাম, আর একটা হচ্ছে জুতো ব্যবহার থেকে হতে পারে, সেটা হতে পারে আপনার অতিরিক্ত এই ওজন থেকে ব্যাপারটিতে হতে আমরা পারে। খুবই অসতর্ক, সেটি বলে রাখা ভালো যে জুতো ব্যবহার আমরা কখনোই একটা খুব কমফোর্টেবল জুতো ব্যবহার করি না, বেশিরভাগ সময়ই সেটা হয় না, এবং সেটা কিন্তু আসলে হাঁটু এবং পায়ের নানাবিধ গিঁটে গোড়ালি থেকে বিভিন্ন শুরু করে সমস্যা তৈরি করে, ক্ষতিগ্রস্ত করতে পারে। আরেকটি প্রশ্ন হচ্ছে যে অনেক সময় এমনও হয় যে শুয়ে থাকলে পায়ের রগে একটু টান লাগে এবং ঝিমঝিম করে, মানে হাঁটা যায় না, অনেক ব্যথাও করে, সেক্ষেত্রে সেটি কি হবে আর কি, তাকে আমরা কি বলবো? হ্যাঁ, যেমন কমপ্লেইন এরকম বলে রুগী যে কোমর ব্যথার কথা বলতে পারে, পাশাপাশি পায়ের রগে টান লাগে, আপনি যেটা বলছেন, বা রাতে ঘুমের ভিতরেই হঠাৎ করে টান লাগতে পারে এবং তীব্র ব্যথা হতে পারে, এটা আসলে মেকানিক্যাল ইঞ্জুরি বা মেকানিক্যাল সমস্যা। কোমরে যদি ডিস্কের সমস্যা হয় সেটা বিভিন্ন কারণ, এই যে পেশাগত কারণ তো আছে, বসে থাকা একটা না, বিছানা যদি উঁচু নিচু থাকে, বিছানা একটা বড় বিষয় বোধ হ্যাঁ, হয় যে তা থেকেও হয়তো সেটা এটা হয় হওয়ার সম্ভাবনা আছে, কারণ একদমই উঁচু নিচু বিছানায় শুলে এটা কখনোই আসলে আরামদায়ক কিছু হবে না, কোনো না কোনো ভাবে তার বিভিন্ন জায়গায় আসলে সে সমস্যা ব্যথা তৈরি হয়, সমস্যা হতে পারে। তো আমরা আসলে এই সকল রোগীকে স্পেসিফিক আইডেন্টিফাই করতে পারি। বালিশের একটা বিষয় আর রয়েছে, অবশ্যই বালিশ, যদি দুটো বালিশ ব্যবহার করে তা হতে পারে। আবার অনেকের শোয়ার কিছু ভুল আছে, দেখবেন অনেকে সোফায় শুয়ে ঘুমাচ্ছে, ঘাটটা উঁচু করে, হ্যাঁ উঁচু করে রেলিং এ, বা একটু বিভিন্ন ব্যাড পশ্চার বলি আমরা, ভুল অবস্থান, ভুল অবস্থান যদি হয়ে থাকে তা থেকে মেরুদণ্ডে সমস্যা হতে পারে, এই সকল মাংসপেশির ইঞ্জুরি হবে, বিভিন্ন স্পাজম হতে পারে, স্প্রেন হতে পারে, নার্ভে চাপ লেগে বিভিন্ন সমস্যা হতে পারে, এবং এই সকল সমস্যা এক প্রকারের রুগীর কাছে কিছুটা অস্বস্তিকর, পাশাপাশি অনেক সময় একটু অবশ ভাব, এই সকল সমস্যা তার আসতে পারে। আর মূল কারণ হচ্ছে একটার সাথে একটা রিলেটেড, আমাদের নার্ভাস সিস্টেম এবং মাস্কুলোস্কেলেটাল সিস্টেম
প্রতিটার সাথে প্রতিটা ওতপ্রোতভাবে জড়িত। যদি নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা হয় সেটা মাসেলসের উপরে প্রভাব পড়বে, মাসেলসের সমস্যা থেকে নার্ভের উপরে আবার প্রভাব পড়বে, এই জন্যই শারীরিক বিভিন্ন সমস্যা হয়। তা আমরা এই বাত ব্যথা রুগীদের সবচেয়ে বেশি যে সমস্যাগুলো পেয়ে থাকি, রুগীর তৈরি সমস্যা মানে পেশাগত, অথবা যেমনটি আপনি বললেন লাইফস্টাইলের সমস্যা, তো এই জিনিসগুলো একটু অ্যাড্রেস করলে বা সবাই যদি একটু সচেতনতা ডেভেলপ করে, হাঁটা চলাফেরা বাড়িয়ে দেয় আমাদের সবাই, এক নাগারে একই রকম কাজ না করে, বা যে কোনো ব্যথা হলেই ব্যথার ওষুধ নাকি একজন বিশেষজ্ঞের পরামর্শ নেয়, তাহলে শুরুতেই কিন্তু এই এই সমস্যাগুলো মিনিমাইজ করা সম্ভব। আরেকটি বিষয় হচ্ছে পুরুষের তুলনায় মহিলাদের ক্ষেত্রে তিন গুণ বেশি হয়ে থাকে এবং 20-30 বছরের মহিলাদের ক্ষেত্রে আসলে এই ব্যথাগুলো বেশি পরিলক্ষিত হয়, সেটা কেন? ধন্যবাদ। আসলে মহিলাদের হওয়ার মূল কারণ হচ্ছে, যেমন কিছু আর্থ্রাইটিস রোগ আছে, এটা ট্রেডিশনালি কিছু মহিলাদের উপর বেশি এফেক্ট করে থাকে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা অটোইমিউন ডিজর্ডার, যদিও এটা আপনার জেনেটিক্যাল ডিজিজ, এটা মহিলাদের আক্রান্ত হয় বেশি, পুরুষদেরও হয় কম। তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে আপনার যেটা আপনার হরমোনাল কিছু প্রবলেম থাকে, যেটা পুরুষদের সাধারণত হয় না বা এই সমস্যাটা হওয়ার সুযোগ নেই, মহিলাদের ক্ষেত্রে যখন তাদের পিরিয়ড বন্ধ হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে, মেনোপজ হওয়ার পরে তাদের নানান ধরনের সমস্যা, আর্থ্রাইটিস ডেভেলপ করে স্পেশালি আপনার, তখন আমাদের যে বোন প্রজেনিটর সেল যেটা আমরা বলি, হাড় বৃদ্ধি হওয়ার, হাড়ের সুস্থতা রাখার জন্য যে সেলগুলো সেইগুলো কিন্তু প্রোডাকশন কমে যায়, খানিকটা আয়রনের অভাবও হয়, বিভিন্ন বিভিন্ন মিনারেলস ভিটামিনস এগুলোর অভাবে হতে হয়। আরেকটা হচ্ছে আপনি যে বলছিলেন যে বয়সের কথা, মহিলাদের অনেক সময় ওই বয়সে দেখা যায় যে, আমি এই বিষয়টা নিয়ে আরেকটু জানতে চাই। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।